আজকে আমাদের আলোচ্য বিষয় চাহিদার সংকোচন সম্প্রসারণ এবং চাহিদার হ্রাস বৃদ্ধি নির্ণয় করা। শুরুতে দেখো আমি একটা চিত্র এঁকে রেখেছি যেটি শুধু লম্ব এবং ভূমি অক্ষর রয়েছে, এবং এই চিত্রের যদি আমি একটা চাহিদা রেখায় রূপান্তর করতে চাই তাহলে বাম থেকে ডান দিকে নিম্নগামী একটা রেখা আমাকে টেনে দিতে হচ্ছে। শুরুতেই দেখো এটা হচ্ছে ডি এবং ডি প্রাইম, এটা একটা কী রেখা বলো তো? এটা হচ্ছে চিত্র, এখানে আমরা দেখাবো চাহিদা রেখা। চাহিদা রেখা, এই চাহিদা রেখার উপরে যদি আমি দুইটি বিন্দু নেই, ধরো এটা বিন্দুর নাম এ আর এটা বিন্দুর নাম যদি ধরি আমি বি, তাহলে এই এ বরাবর আমাকে একটা টান দিতে হবে এরকম করে। ধরো আমি ধরলাম এটা হচ্ছে পি আর এটা হচ্ছে এম ধরে নিলাম, আর এই বিন্দু বরাবর যদি আমি একটা টান দিই, এটা হচ্ছে ধরো পি ওয়ান আর এটা হলো ধরো এম ওয়ান। ওকে, এভাবে আমি যদি দেখাই তাহলে কি হচ্ছে বলো তো দেখি। দাম যদি ওপি হয় চাহিদার পরিমাণ ও এম, দাম কমে যদি ও পি ওয়ান হয় চাহিদার পরিমাণ হচ্ছে বেড়ে ও এম ওয়ান। তার মানে কী হলো বলো তো? দাম কমে গেল, চাহিদার পরিমাণ বেড়ে গেল। তার মানে আমি যদি শুরুতেই তোমাদেরকে বলি যে চাহিদার সংকোচন এবং সম্প্রসারণের সময় কী ঘটে, বা চাহিদার সংকোচন সম্প্রসারণ যদি আমি শুরুতে ব্যাখ্যা করি, ধরো আমি ক নম্বরে ব্যাখ্যা করছি, তাহলে কী ব্যাখ্যা করছি? কতে চাহিদার কি সংকোচন হাইফেন দিয়ে সম্প্রসারণ। ওকে, এই জিনিসটি যদি আমি শুরুতে ব্যাখ্যা করি তাহলে দেখো আমাকে শুরুতে কি লিখতে হবে। এখানে এখানে আমাকে লিখতে হবে যে চাহিদার সংকোচন সম্প্রসারণ বলতে বোঝায় অন্যান্য অবস্থা স্থির থেকে দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় সেটিকে। তাহলে একটু খোলসা করে বলি বিষয়টা, চাহিদার সংকোচন সম্প্রসারণের সময় কী ঘটে? অন্যান্য অবস্থায় স্থির থেকে, এখানে অন্যান্য অবস্থা বলতে বোঝাচ্ছে ক্রেতার আয়, রুচি, পছন্দ, পরিপূরক এবং বিকল্প পণ্যের দাম, এগুলো হচ্ছে অন্যান্য অবস্থা। এই অন্যান্য অবস্থাগুলো যদি অপরিবর্তিত থাকে মানে স্থির থাকে, শুধুমাত্র দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন ঘটে, তার মানে যদি দাম বেড়ে যায় তাহলে চাহিদা কমে যাবে, এটা হচ্ছে চাহিদার সংকোচন। আবার দাম যদি কমে যায় তাহলে চাহিদা বেড়ে যাবে, এটা হচ্ছে চাহিদার সম্প্রসারণ। তাহলে আমি শুরুতে যে চিত্রটি দেখাচ্ছি বলতো এটি কি? এটি কিন্তু চাহিদার সম্প্রসারণ। অর্থাৎ আমি এই চিত্রটা অঙ্কন করব চাহিদার সংকোচন সম্প্রসারণের সংজ্ঞা দেওয়ার পরেই। ওকে, কিভাবে কিভাবে আমি শুরু করব প্রশ্নটা? চাহিদার সংকোচন সম্প্রসারণ এবং চাহিদার হ্রাস বৃদ্ধি চিত্রসহ ব্যাখ্যা করো যদি বলে, তাহলে আমি শুরুতেই বলবো যে এখানে দুই এক লাইন লিখবো প্রশ্নটা সম্পর্কে। লিখে আমি শুরুতে লিখবো চাহিদার সংকোচন সম্প্রসারণ, লিখে টান দিব, টান দিয়ে নিচে লিখব অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে উইথিন ব্র্যাকেটে দিব ক্রেতার আয়, রুচি, পছন্দ, পরিপূরক এবং বিকল্প পণ্যের দাম, ব্র্যাকেট ক্লোজ। ওকে, কী বললাম শুরুতে? অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে শুধুমাত্র দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয়, এক্ষেত্রে দাম যদি কমে যায় তাহলে চাহিদা বেড়ে যায়, এটি হচ্ছে চাহিদার সম্প্রসারণ। এবং দাম যদি বেড়ে যায় তাহলে চাহিদা কমে যায়, এটি হচ্ছে চাহিদার সংকোচন। শুরুতেই আমরা এই চিত্রটিতে দেখাচ্ছি চাহিদার সম্প্রসারণ কীভাবে হচ্ছে। তাহলে আমি লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর একটা চাহিদা রেখা অঙ্কন করেছি যেখানে দাম ধরেছি শুরুতে ওপি, অর্থাৎ এই এ বিন্দু বরাবর, তাহলে পরিমাণ হচ্ছে ও এম, তাহলে ওপি দামে আমি ও এম পরিমাণ দ্রব্য কিনতে পারি। এখন কোনো কারণে যদি দাম কমে যায় অন্যান্য অবস্থায় স্থির থেকে, তাহলে দাম হচ্ছে ওপি ওয়ান, তাহলে এতটুকু দাম কমে গেল, এক্ষেত্রে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেল ও এম ওয়ান, অর্থাৎ এই এম ওয়ান এম ওয়ান পরিমাণে চাহিদা বৃদ্ধি পেয়েছে, এটি হচ্ছে মূলত চাহিদার সম্প্রসারণ। এরপরে যদি আমি বলি এইভাবে, ধরো এরপরে আমি আর একটা যদি চিত্র দেখাই, ধরো আমি বললাম দাম হচ্ছে পি ওয়ান, ওকে, বা দাম হচ্ছে পি, চাহিদার পরিমাণ হচ্ছে এম। এখন দাম যদি পি ওয়ান হয় চাহিদার পরিমাণ হবে এম ওয়ান, তাহলে কী ঘটলো বিষয়টা দেখো তো দেখি। এটা কিন্তু বিষয়টা কিন্তু এই দিক থেকে গেল, আর এটা কিন্তু এইভাবে না গিয়ে এই দিক থেকে আসলো। কী হলো বিষয়টা? ধরি দাম হচ্ছে ও পি, চাহিদার পরিমাণ হচ্ছে ও এম, ক্লিয়ার?
এখন এইটা কিন্তু এ বিন্দু আর এটা কিন্তু বি বিন্দু। আমি চাহিদার সংকোচন দেখাচ্ছি। দাম যদি হয় ওপি, চাহিদার পরিমাণ হচ্ছে ওএম। এখন দাম যদি বেড়ে যায় অন্যান্য অবস্থায় স্থির থেকে, দাম যদি বেড়ে যায় তাহলে কি ঘটবে? দাম হবে ওপি ওয়ান, এক্ষেত্রে চাহিদার পরিমাণ হবে ও এম ওয়ান। তাহলে বলো তো পি পি ওয়ান পরিমাণ দাম বৃদ্ধি পাওয়ার দরুন এম এম ওয়ান পরিমাণ চাহিদা কমে গেল, এটি মূলত হচ্ছে চাহিদার সংকোচন। তাহলে ক্লিয়ার? দুইটা চিত্র হলো, চাহিদার সম্প্রসারণের একটা চিত্র, চাহিদার সংকোচনের একটা চিত্র। আবার একটা চিত্র অঙ্কন করেই কিন্তু আমরা এরকম করে এবং এরকম করে আমরা দেখাতে পারি বিষয়টাকে। তো যাই হোক, তোমরা চাইলে দুটাও দিতে পারো চিত্র, চাইলে একটাও দিতে পারো। ওকে, তাহলে এই মূলত চাহিদার সংকোচন এবং সম্প্রসারণ। আমি আবার বলছি, চাহিদার সংকোচন এবং সম্প্রসারণের সময় চাহিদা রেখা একটাই থাকবে, এই যে একটাই চাহিদা রেখা থাকবে, এবং এই এক চাহিদা রেখাতেই আমি দাম কম বা বেশি করে আমি চাহিদাটা বাড়াবো বা কমাবো। এটাই মূলত হচ্ছে চাহিদার সংকোচন এবং সম্প্রসারণ, ঠিক আছে? এরপরে আমরা আলোচনা করব চাহিদার হ্রাস বৃদ্ধি সম্পর্কে, ঠিক আছে? আমি এটা মুছে দিচ্ছি। দেখো, আমরা যদি খ নম্বর আলোচনা করি যে চাহিদার হ্রাস বৃদ্ধি, হ্রাস বৃদ্ধি, তাহলে শুরুতে আমাকে কী করতে হবে? শুরুতে আমাকে যেটা করতে হবে যে চাহিদার হ্রাস বৃদ্ধির সংজ্ঞা দিতে হবে। মনে রাখতে হবে চাহিদার সংকোচন সম্প্রসারণের সময় কী ছিল? অন্যান্য অবস্থায় স্থির ছিল আর দামের পরিবর্তন হয়েছে, কিন্তু চাহিদার হ্রাস বৃদ্ধির সময় এর উল্টোটা ঘটবে। শুরুতে বলতে হবে দাম স্থির থেকে অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন ঘটবে সেটি মূলত হচ্ছে চাহিদার হ্রাস বৃদ্ধি। এক্ষেত্রে অন্যান্য অবস্থা স্থির থেকে দাম যদি কমে যায় তাহলে চাহিদা বেড়ে যাবে, এটি হচ্ছে চাহিদার বৃদ্ধি। আবার অন্যান্য অবস্থা স্থির থেকে দাম যদি বেড়ে যায় তাহলে চাহিদা কমে যাবে, এটা হচ্ছে চাহিদার হ্রাস। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন আমরা চিত্র এঁকে বিষয়টাকে দেখানোর চেষ্টা করব। তাহলে শুরুতে আমরা চাহিদার হ্রাসের চিত্রটা, সরি, শুরুতে আমরা চাহিদার বৃদ্ধির চিত্র আঁকব। তাহলে খেয়াল করো যে এটা হচ্ছে লম্ব অক্ষ আর এটা হচ্ছে ভূমি অক্ষ। তাহলে ও ওয়াই আর ও এক্স, এখানে আমরা দাম দেখাচ্ছি, এখানে আমরা চাহিদার পরিমাণ দেখাচ্ছি। ওকে, দেখো শুরুতে আমরা কি বলতে পারি যে এটা একটা হচ্ছে চাহিদা রেখা, যেটা হচ্ছে ডি ডি নট, মনে করো এটা একটা চাহিদা রেখা। এই চাহিদা রেখায় দাম হচ্ছে এটা, তার মানে পি নট। আচ্ছা বলো তো, এই দামটা আমরা শুরুতে কী বলেছি? দাম স্থির থাকবে, অর্থাৎ দাম অলওয়েজ ওপি নট থাকবে বা ওপি থাকবে। যদি আমি নটটা না দেখাই তাহলে দাম আমি ওপি নট দেখিয়েছি, তাই দামটা থাকবে ওপি নট ফিক্সড। এখন পরিমাণ বলো তো কী? পরিমাণ হচ্ছে ও এম পরিমাণ বা ও এম নট পরিমাণ। আমি ধরলাম এটা কোন বিন্দু? এটা হচ্ছে এ বিন্দু। এখন যদি কোনো কারণে অন্যান্য অবস্থায় স্থির থেকে চাহিদার পরিমাণ যদি কি যায়, বেড়ে যায়, তাহলে কি ঘটবে ঘটনাটা? নতুন চাহিদা রেখা হবে এটা। ওকে, ক্রেতার আয় রুচি পছন্দ এগুলোর কারণে যদি চাহিদাটা বেশি হয়ে যায় তাহলে চাহিদা রেখা হবে ডি ডি ওয়ান। ক্লিয়ার? এখন এই চাহিদা রেখা বরাবর এই যে আমাদের দাম, দামটা ওপি নট থাকা সত্ত্বেও আমাদের কি হলো বলো তো দেখি? চাহিদার পরিমাণটা ও এম ওয়ান হয়ে গেল, এটা হচ্ছে বি বিন্দু, এই পয়েন্টটা হচ্ছে বি। কী হচ্ছে ঘটনাটা? দাম ওপি নট, চাহিদার পরিমাণ ও এম নট। কোনো কারণে যদি দাম স্থির থাকা অবস্থায়, কোনো কারণে বলতে কোনটা বোঝাচ্ছে? আয় রুচি পছন্দ এগুলোর কারণে যদি চাহিদাটা কী যায়, বেড়ে যায়, তাহলে নতুন চাহিদা রেখা হচ্ছে ডি ডি ওয়ান। এক্ষেত্রে ওপি নট দামে চাহিদার পরিমাণ হবে ও এম ওয়ান। এই যে দাম স্থির থেকে এতটুকু চাহিদা যে বেড়ে গেল এটি মূলত চাহিদার বৃদ্ধি। বোঝা গিয়েছে যে চাহিদার বৃদ্ধি হচ্ছে চাহিদা রেখাটা ডান দিকে শিফট করে যাবে, অর্থাৎ এটা ছিল চাহিদা রেখা, এটা ডান দিকে শিফট করে নতুন একটা চাহিদা হয়ে গেল। তার মানে আমি বলেছিলাম চাহিদার সংকোচন সম্প্রসারণের সময় একটাই চাহিদা রেখা হবে, আর যখন চাহিদার হ্রাস বৃদ্ধি আলোচনা করব তখন চাহিদা রেখা শিফট করবে। ওকে, এখন আমি চাহিদার হ্রাস দেখাবো এটা মুছে দিয়ে। তুমি চাইলে কিন্তু একই চিত্র দেখাইতে পারো। তাহলে দেখো, আমি এবারে চাহিদার হ্রাস দেখাচ্ছি। তাহলে চাহিদার হ্রাসের সংজ্ঞাটা কী? যে দাম স্থির থেকে অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে, অর্থাৎ আয় রুচি পছন্দ পরিপূরক ও বিকল্প পণ্যের দামের পরিবর্তনের ফলে যদি চাহিদা কমে যায় তাহলে কী হবে? চাহিদার হ্রাস হবে। অর্থাৎ দাম বেড়ে যাওয়ার ফলে, কমে যাওয়ার ফলে এখানে কিন্তু ঘটনাটা ঘটছে না,
এখানে দামটা স্থির থেকে অন্যান্য অবস্থাগুলোর পরিবর্তনের ফলে যদি দাম সরি যদি চাহিদা কি যায় কমে যায় তাহলে এটা হচ্ছে চাহিদার হ্রাস। এখন চাহিদা কেন কমে গেল, হয়তো ক্রেতার আয় কমে গিয়েছিল তাই, আমরা জানি না কোনটা হয়েছে, হয়তো রুচি কমে গিয়েছিল তাই, হয়তো পছন্দ হয়নি দ্রব্যটি তাই, যে কোনোটা হতে পারে, ঠিক আছে। এই কারণে আমরা বলবো চাহিদার হ্রাসের সংজ্ঞায় যে দাম স্থির থেকে অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে যদি চাহিদা কমে যায় তাহলে সেটি হচ্ছে চাহিদার হ্রাস, ঠিক আছে। এখন দেখো আমরা লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ দেখাবো, ও এক্স এবং ও ওয়াই, এখানে দেখাবো আমরা দাম আর এখানে দেখাবো আমরা চাহিদার পরিমাণ, ওকে। এখন এই হচ্ছে একটা আমাদের চাহিদা রেখা, এটা হচ্ছে ডি ডি নট। এখন এই বরাবর এটা হচ্ছে আমাদের দাম, মানে হচ্ছে পি নট, এটা হচ্ছে এম নট, এটাকে আমরা বললাম এ বিন্দু। তাহলে দাম যখন ও পি নট তখন চাহিদার পরিমাণ ও এম নট। এখন কোনো কারণে দাম স্থির থেকে ক্রেতার আয় রুচি পছন্দ এগুলো কমে যাওয়ার কারণে চাহিদাটা হ্রাস পেয়েছে, তাহলে কি ঘটবে ঘটনাটা, নতুন চাহিদা রেখা হবে এটা, আমরা কিন্তু নতুন চাহিদা একটা রেখা অঙ্কন সরি রেখাটা একটু অঙ্কন করতে হবে এই রকমভাবে, যাই হোক একটু বাঁকা হয়েছে, তাহলে এটা কি হবে ডি ডি ওয়ান। তাহলে বলতো নতুন ভারসাম্য বিন্দু হচ্ছে এটা বি, এই বি বিন্দু বরাবর কি হলো বলতো দেখি, এটা হলো ও এম ওয়ান। তাহলে কি হচ্ছে, দাম স্থির থাকা অবস্থায় আমাদের চাহিদার পরিমাণ কিন্তু কি গিয়েছে, কমে গিয়েছে। অর্থাৎ আগে আমরা ও পি নট দামে ও এম নট পরিমাণ কিনতাম, এখন ওই ও পি নট দামেই আমরা ও এম ওয়ান পরিমাণে চাহিদা করছি, তাহলে এটা হচ্ছে মূলত চাহিদার হ্রাস। তাহলে কি হচ্ছে, আমাদের চাহিদার সংকোচন সম্প্রসারণের সময় অন্যান্য অবস্থায় স্থির থেকে দামটা পরিবর্তন হচ্ছে, আর চাহিদার হ্রাস বৃদ্ধির সময় দাম স্থির থেকে অন্যান্য অবস্থার পরিবর্তন হচ্ছে। এই হচ্ছে তোমাদের চিত্র, এবং আশা করছি তোমরা চিত্রগুলোর ব্যাখ্যা দিতে জানো, আমি একাধিক লেকচারে ব্যাখ্যা দিয়ে দিয়েছি। তারপর একটু বলি যে ও এক্স অক্ষে চাহিদার পরিমাণ এবং ও ওয়াই অক্ষে দাম দেখানো হয়েছে। প্রাথমিক চাহিদা রেখা হচ্ছে ডি 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 নট, এই প্রাথমিক চাহিদা অনুযায়ী রেখা অনুযায়ী দাম হচ্ছে ও পি নট এবং চাহিদার পরিমাণ হচ্ছে ও এম নট। এখন কোনো কারণে, কোনো কারণ বলতে কি, দাম স্থির থেকে অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে যদি চাহিদাটা কমে যায় তাহলে নতুন চাহিদা রেখা হবে ডি ডি ওয়ান, এক্ষেত্রে ভারসাম্য বিন্দু হচ্ছে পি। ভারসাম্য কথাটা তুমি নাও বলতে পারো, এক্ষেত্রে দাম হচ্ছে ও পি নট কিন্তু চাহিদার পরিমাণ হচ্ছে ও এম ওয়ান, এক্ষেত্রে পূর্বের তুলনায় এম নট এম ওয়ান পরিমাণ চাহিদা কমে গিয়েছে, এটি হচ্ছে মূলত চাহিদার হ্রাস। ওকে, ক্লিয়ার বিষয়টা? যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো যে এই জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।